मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल डिजिटल शैडो। आई एम योर फ्रेंड अमृता। आज के सकाल सकाल बेरिए पड़ब अनेक दिन पर विथ माय फैमिली विथ माय इन-लॉज। कोथाय जाच्छी? हाँ, कोनो मंदिरे जाच्छी। एवं ई मंदिरे गेले सत्यि मन प्राण भरे जाए। तोमराओ चलो आमादेर साथे। चा खाच्छी, चा खेये स्नान करे घर दोर गुछिए जाब। तो आमी रेडी, एखन बेरिए पड़छी। आजके आमार अटायर, आजके मोटामुटी सबाई शाड़ी पाजाबी एटा पड़ेछे, तो आमी एटा कुर्ती पड़ेछी। এটা ভুলে দিয়েছে আমার সেজমাসির ছেলে ভাইফোঁটা। আর এই ব্যাগটা নিয়েছি, এটা নয়না দিয়েছে মামাতো দিদি। আর টিনাদের ব্যাগটা, মানে রাজীব দাজির ব্যাগটা দিয়েছে, সেটা আমি অফিসে নিয়ে যাই। তো এইটাই আজকে আমার অ্যাটায়ার। আমি যাচ্ছি কোথায়, দক্ষিণেশ্বর মন্দিরে, বলেই ফেললাম। আর আজকে কিন্তু আরও একটা স্পেশাল ডে, যেটা হচ্ছে বিশাল আমাদের কাছে, কেননা আমাদের ফার্স্ট কার RLB যাকে আমরা বলি, রেড লিটল বিস্ট, সেটা হচ্ছে আমাদের নতুন কার। 5 বছর আগে ওকে আনা হয়েছিল, আর ওতে করেই আমরা যাব দক্ষিণেশ্বর। আজকে ওর বার্থডে, সো হ্যাপি বার্থডে। আমরা ঢুকছি দক্ষিণেশ্বরের মন্দির দেখতে। গাড়ি পার্কিং লটে পার্ক করে তারপর ওই যে দেখা যাচ্ছে ডালা আর্কেড, ওখানে পুজো সামগ্রী কিনে আজকে শনিবার, তাই ভীষণই লাইন পড়েছিল। পুজো দেওয়া হয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দির, আর 12খানা শিব মন্দির, শিব দর্শন হয়ে গেছে, আর সাথে ওই রাধা কৃষ্ণ জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করলাম, রামকৃষ্ণ দেবের মন্দির দর্শন করে। সকালে তো বেরিয়েছি, এবার একটু ব্রেকফাস্ট করব, আর এখানে আসা মানেই কচুরি খাওয়া, তো যাচ্ছি কচুরি খেতে। আজকে আমরা ভোগ খাবো, এর আগেও খেয়েছি, তো আজকেও ভোগ খাবো। ভোগের কুপন রক্তিম অলরেডি কেটে নিয়েছে, তবে ভোগের কুপন কাটতে গেলে কিন্তু আগে আসতে হবে, তাই আমরা আগে এসে দর্শন করে ভোগের কুপন কেটে এখন যাচ্ছি। আর ভোগের প্রাইসটা কত? 100 টাকা প্রতিজন। ওই ভোগ আপনারা এখানে বসেও খেতে পারবেন বা নিয়েও যেতে পারবেন। নিয়ে যেতে গেলে 7-8টা টিফিন বক্স নিয়ে আসতে হবে, কারণ 7-8 রকমের মানে ভোগের পদ আছে আর কি, খাবার রয়েছে বা ভোগ রয়েছে। আর ইচ্ছে ছিল আদ্যাপীঠটা ঘোরা, কিন্তু আদ্যাপীঠ কিন্তু সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা, আগে দর্শন করে গেছি কাছেই আদ্যাপীঠ আদ্যামা, তো 10:30 থেকে 11টা আর বিকেলে 6:30 থেকে 7টা। তো এই স্লটে টাইমটা কোইনসাইড করলে বা এই হলে তোমরাও এসে ঘুরে যেতে পারো, আমরা গেছিলাম আগে। কচুরি তো পাওয়া গেল না, বাড়াবাড়ি একটে মন্দির প্রাঙ্গণে এরকম অনেক দোকান পাবেন যেখানে মনের মতো জিনিস কিনে নিতে পারবেন পুজোর, যেরকম এই সমস্ত ফটো আছে আরও কত কি। দর্শন হয়ে গেল আজকের মতো,
তো এখন আমরা ফিরছি। ও ভোগে কি কি ছিল একবার বলে দিই তোমাদের, ছিল ভাত সব রকম সবজি দিয়ে একটা প্রিপারেশন, সাথে ছিল ডাল, খিচুড়ি, আলু ভাজা, পোলাও, আর একটা পটল আলু দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস। পায়েসটা খুব সুন্দর খেতে। পাশে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। দুপুর আড়াইটে নাগাদ আমরা ফিরে এসেছিলাম বাড়ি। বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ভাবলাম আমার হবিগুলো একটু নার্চার করি। করা স্কেচগুলো কেমন লাগলো জানিও। দক্ষিণেশ্বরে ভোগ খেয়ে ফিরে রেস্ট নিয়ে এখন ফের বেরোলাম ড্রেস চেঞ্জ করে। সল্টলেক সিটি সেন্টারের পাশেই এই ফ্যাব ইন্ডিয়াটা, এখানে গেছিলাম একটু উইন্ডো শপিং করতে, গিয়ে অনেক কিছু ট্রাই করে দেখলাম। চলো তোমাদের ঘুরিয়ে একটু কালেকশনগুলো দেখিয়ে দিই। ড্রেস তো পাওয়া যায়, সাথে হোম ডেকর এবং নানান রকম ক্রকারিজ, ফুড আইটেমস, অনেক কিছুই পাবে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে ঠিকই ধরেছ, উপরে আবার মেট্রো যাচ্ছে। আমি সিটি সেন্টার গটমসে বসে আছি। সিটি সেন্টার ফ্যাব ইন্ডিয়া ঘুরে সিটি সেন্টার এলাম, একটু জাস্ট উইন্ডো শপিং করলাম, না এখান থেকে কিছু কিনিনি, তবে ফ্যাব ইন্ডিয়া থেকে একটা খুব সুন্দর একটা শাড়ি কিনেছি, রেডিমেড শাড়ি, আর রক্তিম কিনলো পাঞ্জাবি। আর ডিনারটা যেরকম ব্রেকফাস্ট টু ডিনার ব্রেকফাস্ট খেয়েছিলাম চানা বাটুরে, তারপর লাঞ্চ যেটা সেটা তো দক্ষিণেশ্বরে ভোগ খেলাম, বিকেলে চার বিস্কিট খেয়েছিলাম, এখন রোল চাউমিন, এইগুলো কেনা হবে আর খাওয়া হবে। তো দিনটা বেশ ভালোই গেল, স্পিরিচুয়াল যাকে বলে স্পিরিচুয়াল কাটলো সকালটা। এর মাঝেই অবশ্য শনিবার মানেই বাড়ির কাজ, একটু আধটু হবিজ, নার্চার করা, যেরকম কখনো এইচআর পড়ি, কখনো বা সিনথেসাইজার পিয়ানো, কখনো ডান্স রিল, কখনো পেন্টিং, শেয়ার করেছি কী কী করেছি। অ্যান্ড আজকে এবার ডিনার করে রাতে একটা ওয়েব সিরিজ দেখে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো।